হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাইসটেক আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা কোনো ব্রাউজার সোর্স ব্যবহার করে ইউটিউবে কিংবা ফেসবুকে লাইভ করতে পারি সাধারণত অনেক সময় দেখা যায় যে অনেক লাইভ খেলার স্কোর আমরা ইউটিউবে কিংবা ফেসবুকে লাইভ করতে যাই সেই ক্ষেত্রে অনেকেই জানে না যে কীভাবে স্কোরবোর্ড লাইভ করতে হয় অভিয়াস স্টুডিও ব্যবহার করে খুব চমৎকারভাবেই এবং খুবই আকর্ষণীয়ভাবেই আমরা ইউটিউবে কিংবা ফেসবুকে স্কোরবোর্ড বোর্ড লাইভ করতে পারি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে অবশ্যই আপনারা ফেসবুকে কিংবা ইউটিউবে স্কোর লাইভ করা শিখে যাবেন এবং কীভাবে ব্রাউজার সোর্স কাজ করে সেই বিষয়টাও শিখে যাবেন ও স্টুডিও নিয়ে আগে অনেক ভিডিও আমার আছে কীভাবে ও স্টুডিও ডিসপ্লে ক্যাপচার করে লাইভ করতে হয় কিংবা প্রি রেকর্ডেড ভিডিও কীভাবে লাইভ করতে হয় ফেসবুকে কিংবা ইউটিউবে সেই টিউটোরিয়ালগুলো এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক আমি ইমরান ফ্রম মাইসফ টেক ওকে তাহলে সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে ও স্টুডিও নামে একটি সফটওয়্যার আসা সেই সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে এই ভিডিও ডিসক্রিপশনে ও বিএস স্টুডিওর ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে আপনার কম্পিউটার ইনস্টল করে নিন ইনস্টল করার পরে জাস্ট আপনাদেরকে ও স্টুডিও ওপেন করতে হবে দেন ওপেন করার পরে এই রকম একটি ব্ল্যাঙ্ক বক্স আপনারা দেখতে পাবেন এবং এখানে এই যে কালো যে অপশনটা আছে এটা হচ্ছে মনিটর আমি কি করব না করব সব এগিয়ে মনিটরে দেখাবে এবং এটাই কিন্তু আমাদের লাইভ হবে তারপরে অপশন যেটা আছে এখানে দেখুন সিনস নামে একটি বক্স দেখতে পাচ্ছেন এই সিনস নামে বক্সটাতে আমরা মূলত সিন ক্রিয়েট করে করে আমাদের কাজগুলো করব তো সিনস হচ্ছে একটা রুমের মতো আমি একটা রুমের ভিতরে আমার এলিমেন্টসগুলো কীভাবে সাজাবো সেই ক্ষেত্রে এই সিনস আলাদা আলাদাভাবে কাজ করে থাকে আমরা এখানে চাইলে অনেকগুলো সিন ক্রিয়েট করতে পারি এখানে জাস্ট অ্যাড অ্যাড সিনে ক্লিক করতে হবে দেন ওকে ক্লিক করতে হবে আমি একটা সিন ক্রিয়েট করে ফেললাম মানে এখানে একটা রুম ক্রিয়েট করে ফেললাম এবং এই রুমটার মধ্যে আমাদেরকে আমাদের সব কাজগুলো করতে হবে যে কাজগুলো আমাদের প্রয়োজন হবে লাইভ করার ক্ষেত্রে এই সিনের যে রুমটা সেটা হচ্ছে এই যে সোর্স যে ট্যাবটা দেখতে পাচ্ছেন এই সোর্স ট্যাবের ভিতরে আমাদের সব কাজ করতে হবে আমি যদি এখানে আরেকটা সিন ক্রিয়েট করি এখানে অ্যাডে ক্লিক করে এখানে কিন্তু আরেকটা সিন তৈরি হয়ে যাবে এটা হচ্ছে সিন টু এটা হচ্ছে সিন ওয়ান তো আমরা এখানে একটাই রাখি একটা ডিলিট করে দিই এই একটার ভিতরেই যাবতীয় কাজগুলো সব করবো তো সবার প্রথমে আমরা যেটা করবো কি কি সোর্স ব্রাউজার জেনারেট করতে হবে যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি আমাদের লাইভটা আনবো তো আমরা আমাদের ব্রাউজারে চলে যাই ব্রাউজারে যাওয়ার পরে আমরা চাচ্ছি যে এই যে বাজার এই নিউজিল্যান্ড ভার্সেস ইংল্যান্ডের এই ম্যাচটা আমি লাইভ করবো এটার স্কোরবোর্ড আমরা লাইভ করব তো আপনারা চাইলে যেখান থেকে যেভাবেই পারেন ব্রাউজার সোর্স দিয়েই জাস্ট আপনি যে পেজটাতে যে পেজটাকে লাইভ করতে চান সেই পেজের ইউআরএলটা কপি করতে হবে কপি করে জাস্ট আমাদেরকে আবার ফিরে যেতে হবে ও স্টুডিওতে তারপর এখানে রাইট বাটন ক্লিক করে এই অ্যাডে ক্লিক করবো সোর্সে এসে তারপর এখান থেকে ব্রাউজার সোর্স নামে একটি অপশন দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব দেন ওকে দেন এই যে এইখানটায় আমাদেরকে আমাদের এই ইউআরএলটা পেস্ট করে দিতে হবে পেস্ট করে দিয়ে ওকে করে দিতে হবে লোড হওয়ার জন্য একটু সময় দিতে হবে এটা লোড হতে একটু সময় লাগবে তারপর এটাকে আমাদের উইড হাইট ঠিক করে সেট করতে হবে তো এখানে দেখুন আমাদের পেজটা কিন্তু লোড হয়ে গিয়েছে এবার আমাদেরকে এই মনিটার অনুযায়ী আমরা যতটুক রাখবো ততটুক আমাদেরকে সেট করে দিতে হবে সাপোজ আমরা চাচ্ছি যে এই যে শুধু এই স্কোর বোর্ডটা এখানে রাখবো আর বাকিটুকু আমাদের মনিটরের বাইরে ফেলে দিব তো সেটা করার জন্য আমরা জাস্ট এটাকে একটু বড় করব। বড়ো করে এই পজিশন অনুযায়ী বসালাম এবং আমরা এটাকে পজিশনিং করব এই ব্রাউজার সোর্সের প্রপার্টিসে গিয়ে এখান থেকে ব্রাউজার সোর্সের প্রপার্টিসে যাব। তারপর এখানে দেখুন উইড হাইট এখানে আসে এখানে আমরা উইড হাইট বাড়িয়ে দেবো উইড হাইট আমরা এখানে উইডটা এক হাজার করে দিচ্ছি যাতে আর একটু জুম ইন হয় এবং আমরা হাইটটা এখান থেকে ছয়শো আছে নয়শো করে দিচ্ছি দেন এটা দেখুন একটু কিন্তু সামনের দিকে এসেছে এতটুক থাক এটা পারফেক্ট দেখাচ্ছে আপনারা যদি আরও পারফেক্টলি করতে চান আপনারা এখান থেকে জমি উইড হাইট বাড়িয়ে কমিয়ে আপনাদের পজিশন অনুযায়ী বসিয়ে নেবেন তো আমার কাছে এটা পারফেক্ট মনে হচ্ছে এরপর আমরা যেটা করতে পারি আমরা এখানে একটি আমাদের লোগো অ্যাড করে নিতে পারি সেটা করার জন্য আমরা আবার অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পর এখানে ইমেজ নামে একটা অপশন দেখতে পাবেন ইমেজে ক্লিক করব দেন ওকে দেন এখান থেকে আমরা ব্রাউজ করবো ইমেজ আমাদের এই লোগোটা এখানে বসিয়ে দিব যাতে করে আমাদের ভিডিও লাইভ অন্য কেউ চুরি না করতে পারে এবং আমাদের চ্যানেলের একটা লোগো থাকবে তো এটা আমি এই কর্নার প্লেস করে দিচ্ছি এইখানটায় এরপরে আমরা চাচ্ছি যে আমাদের এখানে লেখা স্ক্রল হবে একটা লেখা স্ক্রল হবে অনেক সময় আমরা নিউজ চ্যানেলগুলো দেখলে দেখি এখানে নিউজ স্ক্রল হচ্ছে তো আমরা ওবিএস স্টুডিও দিয়ে চাইলেও এখানে নিউজ স্ক্রল করতে পারবো আমরা সবার প্রথমে একটি টেক্সট অ্যাড করে নিব এখান থেকে এখান থেকে যে টেক্সট অ্যাড করে নিয়ে ওকে করব ওকে করার পরে আমরা জাস্ট এখানে আমাদের টেক্সটটা টাইপ করবো যে কোনো ধরনের টেক্সট আপনারা এখানে টাইপ করতে পারেন বাংলা কিংবা ইংলিশ সেই ক্ষেত্রে আপনাকে বাংলা করতে হলে বাংলা ফন্ট সিলেক্ট করে আপনাদেরকে টাইপ করতে হবে এখান থেকে বাংলা ফন্ট সিলেক্ট করতে পারেন সেই ক্ষেত্রে আপনার কম্পিউটার বাংলা ফন্ট কিন্তু ইনস্টল থাকতে হবে তারপর ওকে করতে হবে তারপর এখান থেকে চাইলে আপনারা ফন্টের কালার সিলেক্ট করতে পারবেন তারপর চাইলে এখান থেকে ফন্টের ব্যাকগ্রাউন্ডও সিলেক্ট করতে পারবেন ব্যাকগ্রাউন্ডের কালারও এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো আমি যেমন আছে সেমন দিয়ে দিচ্ছি ওকে করে দিলাম এখানে দেখুন আমাদের টেক্সটটা কিন্তু চলে এসেছে কিন্তু টেক্সটা কিন্তু স্ক্রল হচ্ছে না টেক্সটা স্ক্রল করার জন্য আমাদেরকে আরেকটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে আমরা জাস্ট টেক্সটের উপর রাইট বাটন ক্লিক করব তারপর এখান থেকে ফিল্টারে যাবো ফিল্টারে আসার পরে এখান থেকে আমরা আরেকটা ফিল্টার অ্যাড করব এখানে অ্যাডে ক্লিক করলাম তারপর এই যে নিচে দেখুন এখানে স্ক্রল নাম একটা অপশন দেখতে পাচ্ছেন স্ক্রলে ক্লিক করব দেন ওকে হিট করব এখানে দেখুন হরিজন্টাল এবং ভার্টিক্যাল আমি দুটি অপশান দেখতে পাবেন আপনি যদি ভার্টিক্যাল সিলেক্ট করেন তাহলে এটা কিন্তু উপর থেকে নিচে এইভাবে হবে তো আমরা তো এটা এইভাবে চাচ্ছি না আমরা চাচ্ছি যে কর্নার থেকে স্ক্রল হবে নিউজের মতো তো আপনি যদি এই দিকে নেন তাহলে স্ক্রল এদিকে হবে আর যদি বাম দিকে নেন তাহলে বাম দিকে স্ক্রল হবে এরকমভাবে তো আমাদের টেক্সটটা দেখুন দুইভাবে কিন্তু হচ্ছে তার মানে এই যে এখানে দেখুন তিন পার্সেন্ট বেশি গেছে এটাকে আমরা জিরো করে দেবো এইবার আপনি এটাকে যত স্পিড দেবেন তত স্পিড এটা যাবে তো এটা স্বাভাবিক একটা স্পিড আমি দিয়ে দিলাম হ্যাঁ এটা ঠিক আছে আমরা এটাকে কেটে দিব তো এখানে দেখুন আমাদের টেক্সটটা কিন্তু স্ক্রল হচ্ছে এবং সুন্দর মতো স্ক্রল হচ্ছে এরপরে দেখে আর কি কী অ্যাড করা যায় আপনারা চাইলে আরেকটা টেক্সট অ্যাড করে নিতে পারবেন এখানে এরকমভাবে আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে গুছিয়ে দিতে পারবেন কিংবা আপনারা চাইলে এখানে আরেকটি ইমেজ অ্যাড করে নিতে পারবেন কিংবা ইমেজ স্লাইড শো ইমেজ অনেকগুলো ইমেজ অ্যাড করে যে কোনো একটি কর্নার বসিয়ে দিবেন অটোমেটিক্যালি স্লাই স্লাইড হবে সাপোজ আমি দেখে দিচ্ছি এখানে আমি এখানে দুটা ইমেজ আমি এখানে অ্যাড করছি এই দুইটা ইমেজ আমি এখানে অ্যাড করে দিচ্ছি তারপর এই দেখুন অ্যাড করার পরে কিন্তু একটার পর একটা এভাবে স্লাইড হবে এই একটা আসছে এরপরে এই যার একটা আসবে এরকমভাবে স্লাইড হবে এবং আপনারা অনেকগুলো ইমেজ অ্যাড করে এখানে পজিশন অনুযায়ী কোনায় বসিয়ে কিন্তু স্লাইড করতে পারবেন তো আমি এটা দেখাচ্ছি না তো এরপরে আমরা আসি মূল কাজে আমরা এটাকে কীভাবে লাইভ করবো তো লাইভ করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে যেতে হবে সেটিংয়ে এটা কিন্তু আমাদের ফাইনাল আউটপুট আমি এই আউটপুট দিয়েই কিন্তু লাইভটা করছি তো এ আপনারা যদি আরও আকর্ষণীয়ভাবে আরও অনেক কিছু অ্যাড করে নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন তো আমি এতটুকু রেখে আমি জাস্ট প্রথমে এখানে সেটিংয়ে যাবো সেটিংয়ে গিয়ে আমাদের ফেসবুক কিংবা ইউটিউবের স্ট্রিমিং কী বসাতে হবে আমাদের আমাদেরকে এই লাইভটা ঠিক কোথায় হবে সেটা প্লেস করে দিতে হবে তো এখানে আসার পরে এখান সেটিং আসার পরে স্ট্রিমে ক্লিক করতে হবে এবার আমরা আমাদের স্ট্রিমিং কীটা সেটা আমরা নিয়ে আসবো তো সবার প্রথমে আপনি যদি ইউটিউবে করতে চান সেক্ষেত্রে আপনাকে ইউটিউবে চলে যেতে হবে ইউটিউবের লাইভ ড্যাশবোর্ডে এরকম একটি অপশন দেখতে পাবেন লাইভ ড্যাশবোর্ড আসার পরে দেখুন এরকম কিছু অপশন আপনারা দেখতে পাবেন এইটা এটা হচ্ছে কাস্টম থামনেল অপশন এটা টাইটেল ডেসক্রিপশন তারপর হচ্ছে প্রাইভেসি ক্যাটাগরি এবং এখানে এবং এখানে কত কতজন মানুষ আপনার দেখছে কিংবা কমেন্ট করছে সেগুলো দেখাবে তারপর এটা সোশ্যাল মিডিয়া শেয়ার প্যানেল এবং এটা হচ্ছে ইনকোয়ার্ডিং সেট মানে হচ্ছে আমার যে এক্সট্রিমিং কি সেই এক্সট্রিমিং কি এখান থেকে আমাদেরকে নিতে হবে আমরা এটাতে ক্লিক করলাম তারপর এটা দশ সেকেন্ড পরে হাইড হয়ে যাবে আপনার এই কীটা কিন্তু অন্য কেউ দেখে ফেলে সমস্যা হয়ে যাবে তখন এটা কপি করে অন্য কেউ আবার ব্যবহার করবে সেই ক্ষেত্রে আপনারা কাউকে এটা দেখাবেন না এটা আপনারা চাইলে রিসেট করে নিতে পারবেন যে কোনো সময় রিসেট করে নিতে পারবেন তো এখান থেকে কীটা কপি করে আমি জাস্ট এখানে এনে এই যে দেখুন স্ট্রিমিং কি এটাতে প্লেস করে দেবো তো এখানে দেখুন অনেকগুলো অপশন আছে কিন্তু কোথায় অ্যাকচুয়ালি আপনি লাইভটা করতে যাচ্ছেন তো আমি এখানে ইউটিউব সিলেক্ট করে দিয়েছি যেহেতু আমি ইউটিউবে করছি আপনি যদি অন্য কোনো জায়গা করতে চান এখানে দেখুন ফেসবুক আছে ডেলি মোশন আছে তারপর টুইটার আছে অনেক অপশন আছে তো আমি ইউটিউব যেহেতু করছি আমি ইউটিউব সিলেক্ট করে দিলাম আর যদি ফেসবুকে করতে চান সেই ক্ষেত্রে আপনাকে সেম ওয়েতে ফেসবুকে যেতে হবে তারপর এখান থেকে এই যে লাইভ ভিডিওতে ক্লিক করতে হবে লাইভ ভিডিওতে ক্লিক করার পরে আপনার এখান থেকে কানেক্ট যেতে হবে কানেক্ট আসার পরে এখানে দেখুন একটি স্ট্রিমিং কি দেখতে পাচ্ছেন এই স্ট্রিমিং কিটা কপি করে জাস্ট এই সেম প্লেসে আপনাদেরকে প্লেস করে দিতে হবে তো আমি যেহেতু ইউটিউবে করছি সেহেতু এটা দিয়ে আমি অ্যাপ্লাই করে দিলাম ওকে দেন আমাদেরকে এবার এই স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করে দিতে হবে তো আমাদের স্ট্রিমিং কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তো আমরা একটু ইউটিউবে গিয়ে দেখি আমাদের স্ট্রিমিং কী অবস্থা আমাদের লাইভ ড্যাশবোর্ড এই যে দেখুন স্টার্টিং কিন্তু শুরু হয়ে যাচ্ছে অলরেডি এখানে এখনও মনিটরিং আসেনি মনিটর এখনও আসেনি রিসিভিং ইয়ার কন্টেন্ট এই যে দেখুন স্টার্ট লাইভিং শুরু হয়ে গিয়েছে কিন্তু আমরা আমাদের আউটপুট প্যানেলে ঠিক যে জিনিসটা দেখাবো এখানে কিন্তু ঠিক সেই জিনিসটাই আসবে এবং যেভাবে এডিট করে আমরা দেখব সেইভাবে কিন্তু দেখাবে তো এখানে দেখুন না আমার লাইফটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে ইউ আর ইয়ে ইউআর লাইফ দেখাচ্ছে এখানে এবং এটা লাইফ চলছে আস্তে আস্তে এখানে ভিউর বাড়বে যেহেতু এখানে আমার প্রাইভেসি আনলিস্টেড করা সেহেতু এখানে আপাতত কোনো ভিউয়ার্স দেখতে পাবে না এটা যদি পাবলিক করে দেয় তাহলে আস্তে আস্তে এটার ওয়াচ ওয়াচিং বাড়বে এবং তারপরের বিষয়গুলো আপনারা নিশ্চয়ই জানেন আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিন এবং ভিডিওটি বুঝতে যদি কোনো একটা সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানান ও স্টুডিও সম্পর্কে আরও চমৎকার চমৎকার টিউটোরিয়াল পেতে এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কগুলো ফলো করে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন অথবা আমার চ্যানেলে গিয়ে ও স্টুডিওর নামে একটি প্লেলিস্ট আছে সেই প্লেলিস্ট ফলো করে আপনি ভিডিওগুলো দেখে দেখে আসতে পারেন ও স্টুডিও নিয়ে অনেক ভিডিও আমার করা আছে কীভাবে ফেসবুকে লাইভ করবেন কীভাবে প্রি রেকর্ডে আপনার কম্পিউটারে রেকর্ড করা ভিডিও লাইভ করবেন কিংবা অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন যাবার পূর্বে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইবের হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী টিউটোরিয়াল নতুন কোনো টেকনিক্যাল ভিডিও নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ